এখানে বড় মহাজনরা ধানটা ক্রয় করে এখানে রাখে বিভিন্ন ধরনের ধান পাওয়া যায় এর আছে এরা এই ধানগুলো কিনে আমরা দেখি সাইডে এখানে পালা যারা কৃষকরা ধান নিয়ে আসে পালাই ওজন করে হুট করে এইদিকে বাইরে বস্তা বন্ধ করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কৃষকরা ধান নিয়ে আসে ধানের নাম কি মোটা ধান তো হাইব্রিড মোটা ধান কয় তো বিঘা লাগাইছিলেন দশ বিঘা কয় মন হয়েছে ধান এখানে গোলা বর্গে থইছে এখানে ওই আনুমানিক আনুমানিক 300 মন 350 মন হইবে আর 10 বিঘা 3 থেকে 350 মন ধানের মতো হইছে আপনার ঠিক আছে আর আপনি কি এখানে ব্যবসা কিনতেছিলাম ধান কিনতেছিলাম আজকের বাজারে মোটা ধানটা 900 থেকে 920 30 টাকা আর 28 29 ধান সেটা 1000 থেকে 1020 30 টাকা এখানে কি কি ধান পাওয়া যায় এখানে এলাকায় এখানে বিভিন্ন ধানের ধান পাওয়া যায় এখানে 28 29 302 1203 মোটা হাইব্রিড যেটাকে বলে সুপার বিভিন্ন কোয়ালিটির ধান আচ্ছা এই এলাকায় কৃষকরা কি সরাসরি ধান নিয়ে আসে নাকি মধ্যবিত্ত শুদ্ধ বিক্রেতা আর কিছু না না কৃষকরা সমস্ত ধান হাটে এনে বিক্রি করে আপনার হল ব্যবসা আপনারা কি আবার অন্য কোথাও বিক্রি করেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা জানছিলেন দেখলেন যে আসলে এলাকায় খুব বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে পাইকার এসে এলাকায় ধান বিক্রি করেন মানে ধান ক্রয় করে নিয়ে যায় ধান বিক্রি করে এলে এখানে দূর দূর থেকে কৃষক আসে মানে মধ্যবিত্ত বর্গের আসে ফরকার আসে ধান কেনেন এই বাজার বর্তমানে বিশেষ করে 920 টাকা করে ধান চলতেছে মোটা এবং চিকনটা ধানের দামটা যদিও একটু কম কৃষকরা সরাসরি ধান নিয়ে আসতেছে আপনাদের দেখাচ্ছি বাজারটি দর্শক আমরা এই মাত্র একজনের সাথে কথা বলবো আসা এখানে কি কি ধান আনছো আজকে আরে কি কি ধান আনবে কি কি কই দেখো দাম দিতে প্রথমে এসে আমরা একটু ধরি মানে ধরি না করে হ্যাঁ ঠিক এই কেন কি দা দিকে না রাখছে এই জন্য ধান বেশি টাকা দেয়া কেন কা সংবাদালী ঘরে সংবাদী অবস্থা গুলো কি শোনা আছে মানে ব্যস্ত কেন্দ্র ব্যস্ত বেশি করে ব্যস্ত না 1000 টাকা মূল্য তো করছে কেন যারা কেনে হ্যাঁ গুলো গিয়ে জরিমানা করে যারা কেনে তাদের কত দানের বেশি করে আপনারা তারা কি কয় মানে তাদের দাবি কি কৃষকের দাম কৃষক তো বেশি টাকা করে গিয়া কেন ধান বেচবে কয় টাকা করে গিয়া বেশি দাম বেশি তো কৃষকের জন্য ভালো তো কয় বস্তা নিয়েছেন ধান আজকে ধান আনছেন কেমন ধান আনছি মন করি না খালি কুড়ি মনের মতন বিক্রি করতে না এখন না না
দাম খুব কম পাইতেছেন এই তো বেশি দাম হলে আপনাদের জন্য ভালো হইতো কৃষকদের মনে একটা চাপা খুব বিরাজ করছে কৃষকরা কৃষকরা আসলে একটা চাপা খুব আছে যে এখানে কিছু বাড়তি দামে ধান বিক্রি হচ্ছে দেখে বা ক্রয় করছে দেখে জরিমানা করলো ঠিক বিষয়টা বুঝলাম না সব জায়গায় যদিও কৃষকরা যেন বেশি ধান পায় সেই জিনিসটা সেই জিনিসটি হয় সুপ্রদর্শক আসলে আপনারা ই করবেন যে আপনাদের বোঝানোর দেখানোর চেষ্টা করবেন কৃষকরা আসলে বিষয়টা যদিও বুঝলাম না এখানে বেশি দাম ক্রয় করার জন্য মধ্যসত্য বন্দীরা তো শিখি ঠিকই বেশি টাকা বিক্রি চালটা তাই সরকার বিধবা মাধ্যমে দৃষ্টা করছে যে কৃষকরা কিছু বেশি টাকা পেলেও ভালো তবে বিষয়টা তবে ধন্যবাদ সবাইকে শুভদর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে মাদারীপুর রাজুর উপজেলার আমগ্রাম বাজার থেকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন।